নমস্কার বৃহস্পতিবার ফের ভারী থেকে অতি ভারী বর্ষণে ভাসতে চলেছে দক্ষিণ ভারতের বেশ কিছু অংশ ভারতের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে নয়াদিল্লি মৌসুম ভবন আরও বলেছে সপ্তাহের বাকি কয়েকটা দিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর এবং আরব সাগরে জোড়া নিম্নচাপের ফলেই এই অবস্থা সৃষ্টি হয়েছে মৌসুম ভবনের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা আগামী কয়েক ঘন্টায় প্রায় পশ্চিম দিকে বরাবর অগ্রসর হয়ে আঠেরোই নভেম্বর তারিখে নিম্নচাপ ব্যবস্থাটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উত্তর তামিলনাড়ু উপকূলের পশ্চিম মধ্য এবং পার্শ্ববর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে অন্যদিকে কর্ণাটক উপকূলের পূর্ব মধ্য আরব সাগরেও আরেকটি নিম্নচাপ রয়েছে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আইএমডি ফলে কর্ণাটক উপকূলে পূর্ব মধ্য আরব সাগরের ওপরে নিম্নচাপ অঞ্চল থেকে দক্ষিণ মহারাষ্ট্র গোয়া হয়ে জলীয় বাষ্প ভরা বাতাসের স্রোত বইছে উত্তর কোকন উপকূল পর্যন্ত আবার কর্ণাটক উপকূলে পূর্ব মধ্য আরব সাগরের উপরে নিম্নচাপ অঞ্চল থেকেই আরেকটি জলীয় বাষ্প ভরা বাতাসের স্রোত বইছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত একই এলাকায় বায়ুমণ্ডলের দুই স্তরে এই দুই বায়ুশোতের ফলেই বাড়ি থেকে অতিভারী বৃষ্টির শঙ্কা করা হচ্ছে পরবর্তী পাঁচ দিনে উপকূলীয় এবং দক্ষিণ কর্ণাটক তামিলনাড়ু পুদুচেরি করাইকাল এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাত সহ অধিকাংশ এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সতেরোই নভেম্বর থেকেই তামিলনাড়ু পুদুচেরি করাইকাল এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বর্ষণ শুরুর সম্ভাবনা রয়েছে তারই পরের দিন এই এলাকাগুলিতে বৃষ্টির ভয়াবহ রূপ নিতে পারে একই সঙ্গে সপ্তাহের বাকি কয়েকদিনে বঙ্গোপসাগর এবং আরব সাগরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বওয়ার পূর্বাভাস রয়েছে দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টাতেও মৎস্যজীবীদের এর মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ